হ্যালো এভরিম্যান ওয়েলকাম টু স্টাডি ওয়াক ক্লাস টুয়েলভের পরে তোমরা অনেকেই জেনারেল ডিগ্রি কোর্সের পরিবর্তে বিবিএ কোর্স করতে চাও যে কোনো স্ট্রিম থেকেই তোমরা হয়ে থাকো না কেন সে তোমরা বিএ বিএসসি বা তোমরা অনেকেই চাও যে আমি বিবিএ কোর্সের পরবর্তীকালে যারা ম্যানেজমেন্টের দিকে হতে চাও তাদের জন্য বিবিএ কোর্স তো খুবই ভালো একটা কোর্স তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে বিবিএ না করে বিকম করেও অনেকে ম্যানেজমেন্টের দিকে এস্টাবলিশ হয় কিন্তু অনেকেই থাকে যারা ক্লাস টুয়েলভ থেকে বিবিএ কোর্স করে তারপরে এম করতে চায় তাই তোমাদের জন্য আজকে নিয়ে চলে এলাম কলকাতার বেস্ট পাঁচটা বিবিএ কলেজ যেগুলো থেকে তোমরা ক্লাস টুয়েলভের পরে খুব ভালোভাবে তোমার বিবিএ কোর্স কমপ্লিট করতে পারবে এবং এই সমস্ত কলেজে প্রতি বছর খুব ভালো প্লেসমেন্টও দেওয়া হয়ে থাকে সবার প্রথমে যে কলেজটি রেখেছি সেটি হলো একটি অটোনোমাস ইউনিভার্সিটি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ অত্যন্ত পপুলার একটি কলেজ এখানে বিএ বিএসসি বি কমের পাশাপাশি বিবিএ কোর্সও করানো হয়ে থাকে যদিও এখানে বিবিএ কোর্সটাকে ডিরেক্ট বিবিএ বলে করানো হয় না এখানে বলা হয় বিএমএস অর্থাৎ ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এই কলেজে বিবিএ মেনলি ইভিনিং এ পড়ানো হয়ে থাকে যেটার ক্লাস টাইমিং থাকে বিকেল চারটে থেকে সন্ধে আটটা পাঁচ অব্দি এবং এই ইভিনিংটা থাকে পুরোপুরি কোয়েড সেন্ট জেভিয়ার্স কলেজে এর জন্য ভর্তি হতে গেলে তোমাকে বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করতে হবে যেমন সবার প্রথমেই তোমাকে ক্লাস টুয়েলভ পাস হতে হবে এবং তার সাথে তোমার যেন কম্পালসারিলি ইংলিশ এবং কম্পালসারি ম্যাথমেটিক্স থাকে সেই ম্যাথটা তোমার পিওর ম্যাথ হতে পারে বিজনেস ম্যাথ হতে পারে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স হতে পারে এছাড়া এমন কি স্ট্যাটিস্টিক্সও হতে পারে চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা যদি তোমার ক্লাস টুয়েলভে থাকে তবেই তুমি এখান থেকে বিএমএস কোর্স করতে পারবে আর তার পাশাপাশি শুধুমাত্র তোমার ক্লাস টুয়েলভ পাস করলেই চলবে না সেন্ট জেভিয়ার্স কলেজ কিন্তু প্রতি বছর বিএমএস এর জন্য আলাদা করে এন্ট্রান্স টেস্টও নিয়ে থাকে এবং এই টেস্টটাতেও তোমাকে পাস করতে হবে এরা যেভাবে মেডিস স্কোর ক্যালকুলেট করে ক্লাস টুয়েলভে তুমি যে মার্কস পেয়েছো সেখান থেকে নেবে ফিফটি পার্সেন্ট এবং বিএমএস এর এন্ট্রান্স এক্সামে তুমি যেটা পাচ্ছ সেটা হবে পঞ্চাশ নম্বরের এইভাবে তারা টোটাল টোটাল একশোতে একটা মার্কস ক্যালকুলেট করে এবং সেই অনুযায়ী তাদের মেরিট লিস্টে নাম বের করানো হয় সেন্ট জেভিয়ার্স কলেজের বিভিন্ন কোর্সের জন্য অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে যেটা রিলেটেড ডিটেলে ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে আর বিএমএস কোর্সের জন্য কবে তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে সেটাও অ্যানাউন্স করে দিয়েছে তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে সেভেন্থ জুন সেটা আমি বলে দিলাম আর ডিটেলে যদি জানতে চাও যে বিএমএস এ তোমাদের কি কি সিলেবাস পড়তে হবে এই এন্ট্রান্স টেস্টের জন্য তার জন্য অবশ্যই সেন্ট জেভিয়ার্স কলেজ রিলেটেড যে ডিটেলে ভিডিওটা এই বছরের জন্য বানানো রয়েছে সেটা অবশ্যই তোমরা রেফার করতে পারো অন্যান্য কলেজের তুলনায় সেন্ট জেভিয়ার্স কলেজের ফি স্ট্রাকচার যেহেতু একটু হাই তাই বিবিএ পড়ার জন্য এখানে খরচ অনেকটাই বেশি তো এখানে তোমাদের টোটাল ফিজ লাগবে টোটাল বিবিএ কমপ্লিট করতে ফিজ লাগবে অ্যারাউন্ড টু পয়েন্ট ফাইভ ল্যাক টু টু পয়েন্ট সেভেন ফাইভ ল্যাক মতো আর এই কলেজে বিবিএ পড়ার জন্য সিট রয়েছে অ্যারাউন্ড সিক্সটি ফাইভটা নেক্সট যে কলেজটি রেখেছি সেটিও খুব পপুলার একটি কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে স্কটিশ চার্চ কলেজ স্কটিস চার্চ কলেজে তোমরা বিবিএ চার বছরের কোর্সও করতে পারবে এই চার বছরের বিবিএ কোর্সে ভর্তি হয়ে তোমরা তিন বছরের শেষে এক্সিটও করতে পারো এখানে এক্সিট অপরচুনিটি রাখা হয়েছে এখানে তোমাদের ভর্তি হতে গেলে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে ইন এগ্রিগেট এবং যারা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট থাকবে তোমাদেরকে মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে আর এখানে তোমাদের মেরিট স্কোর ক্যালকুলেট করা হয় ক্লাস টুয়েলভে তুমি যা নাম্বার পেয়েছো তার এইটি পার্সেন্ট নেওয়া হয় এবং তুমি শুধুমাত্র ইংলিশে যত নাম্বার পেয়েছো তার টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হয় এইভাবে একশোতে একটা মার্কস ক্যালকুলেট করা হয়ে থাকে স্কটিশ চার্চ কলেজে বিবিএ পড়ার জন্য সিট থাকে অ্যারাউন্ড ফিফটিটার মতো আর এখানে তোমাদের ফিজ লাগবে একটা সেমিস্টারে অ্যারাউন্ড ফর্টি থাউজেন্ড এরপরে যে কলেজটি রেখেছি সেটি ম্যাকআউটের আন্ডারে খুব ভালো একটি কলেজ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এখান থেকে তোমরা তিন বছরের বিবিএ কোর্স করতে পারো এখান থেকে বিবিএ করতে গেলে তোমাকে আইএম জে ডাবলই এই এক্সামটা দিতে হবে এবং ক্লাস টুয়েলভ এবং টেনে তোমাকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস রাখতে হবে এই কলেজ থেকে খুব ভালো প্লেসমেন্ট অফার করা হয় প্রতি বছর এই কলেজ থেকে একজন স্টুডেন্ট অ্যাভারেজ এইট এল পি এ মতো প্যাকেজ পেয়ে থাকে একজন ফ্রেশার্স হিসাবে এরপরে যে কলেজটি রেখেছি সেটিও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে খুব পপুলার একটি কলেজ শ্রী শিক্ষায়তন কলেজ এটি পুরোপুরি একটি গার্লস কলেজ এবং এই কলেজ থেকে দু রকম বিবিএ কোর্স অফার করা হয় একটি রয়েছে বিবিএ মেজর ইন ফিনান্স অনার্স আর একটি রয়েছে বিবিএ মেজর ইন মার্কেটিং অনার্স এখানে পুরোটাই দেখছো মেজর কোর্স অফার করা হচ্ছে এখানে বিবি এর জন্য কোনো মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ তিন বছরের কোর্স কিন্তু অফার করা হচ্ছে না এখানে তোমাদের ভর্তির জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটি হলো তোমাদের ক্লাস টুয়েলভে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে ইন এগ্রিগেট এবং ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইন ইংলিশ আর আদার রিলেটেড সাবজেক্ট আদার রিলেটেড সাবজেক্ট বলতে এখানে কিন্তু তোমার বিভিন্ন ধরনের সাবজেক্ট চলে আসবে যেমন ম্যাথ থাকতে পারে ইকোনমিক্স থাকতে পারে অ্যাকাউন্টেন্সি থাকতে পারে বিজনেস স্টাডিজ থাকতে পারে কিন্তু এখানে একটা কথা বলে দিই যে যে কোনো স্ট্রিম থেকেই তোমার বিবিএ কোর্স করা যায় তাই এমন কিছু সাবজেক্ট সে ফর এক্সাম্পল হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স এই ধরনের সাবজেক্ট তোমার ক্লাস টুয়েলভে ছিল সেগুলোকে বিবিএ করার জন্য কনসিডার করা হয় না তো সেক্ষেত্রে তোমার ক্লাস টুয়েলভে ইংলিশের মার্কসকে কনসিডার করা হয় আর যারা রিজার্ভ ক্যাটেগরি স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে এখানে ফি স্ট্রাকচার থাকে ছ মাসের জন্য অর্থাৎ একটা সেমিস্টারের জন্য প্রায় টোয়েন্টি এইট থাউজেন্ড মতো আর এখানে তোমাদের একটা কথা বলে দিই যে শিক্ষায়তন কলেজে অলরেডি অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে তাই যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করনি অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো এরপরে যে কলেজটি রেখেছি সেটিও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে খুব পপুলার একটি কলেজ ভবানীপুর এডুকেশন সোসাইটি এই কলেজে ভর্তি হতে গেলে তোমাকে ক্লাস টুয়েলভ পাস তো হতেই হবে এবং তার সাথে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট ইন এগ্রিগেট এবং ফর্টি ফাইভ পার্সেন্টের রিলেটেড সাবজেক্ট থাকতে হবে অথবা শুধুমাত্র মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট ইন রিলেটেড সাবজেক্ট থাকলেই চলবে এখানে তোমাদের ডেতে ক্লাস করানো হয়ে থাকে দশটা থেকে পাঁচটা অবধি এবং কোয়েট থাকেই ডেটা পুরোপুরি আর এখানে তোমাদের ভবানীপুর এডুকেশন সোসাইটি একটু এক্সপেন্সিভ এখানে প্রত্যেকটা বছরে তোমাদের প্রায় ফিজ লাগতে পারে অ্যারাউন্ড সিক্সটি ফাইভ থাউজেন্ড মতো ভবানীপুর এডুকেশন সোসাইটিতে অলরেডি তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্ট হয়ে গেছে যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি তোমরা বিএ বিএসসি বি বিবিএ যে কোনো কোর্সের জন্য ভবানীপুর এডুকেশন সোসাইটিতে অ্যাপ্লাই করে দিতে পারো কলকাতার মধ্যে বেশ কিছু বেস্ট বিবিএ এ কলেজ নিয়ে আলোচনা করলাম এরপরেও যদি তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেল উঠে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই